হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কলার বড়া, অনেকে কলার পিঠা বলে। যাই হোক, আমি সহজভাবে পারফেক্টভাবে কীভাবে কলার পিঠা বানানো যায় আজকে আমি দেখিয়ে দিব। তাহলে ভিডিওটি দেখতে হলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা যাক কি কি উপকরণ লাগছে। লাগছে 4টি কলা। আমি এখানে পাকা কলাটা নিয়েছি। আর লাগছে 1 কাপ চাউলের গুঁড়ো, শুকনো চাউলের গুঁড়োটা নেবেন। আর নিব 1 কাপ ময়দা। হাফ কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 2 কাপ মিল্ক পাউডার, 7 মতো লবণ, 1টি ডিম, 1/2 পরিমাণ মতো পানি। এবার কলার সাথে 1টি ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি হাত দিয়ে করে নিলাম। এবার একে একে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে ডোটা একেবারে শক্ত করবেন না, নরমও করবেন না। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এক এক ফিটে দিয়ে দিব। হয়ে গেলে উল্টিয়ে দিব। আগুনটা বেশি হাই করবেন না, আবার একেবারে লো করবেন না। বেশি হাই হয়ে গেলে পিঠা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এভাবে উল্টে পাল্টে দিব পিঠাগুলো।
হয়ে গেলে উঠিয়ে নিব। আমি আবার দেখিয়ে দিব।